আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে একজন নর একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, কেন? এই জন্য যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। আর তোমরা জেনে রেখে দিও তোমাদের মধ্যে কে চৌধুরী, কে সরকার, কে মোগল, কে পাঠান, কে সৈয়দ, কে মির্জা, এই সমস্ত লকব, এই সমস্ত বংশগত কৌলিন আমার কাছে কোনো স্থান পাবে না। আমার কাছে দামি হলো সেই বান্দা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই বান্দাই সবচাইতে আমার কাছে সম্মানিত, যে বান্দা সবচাইতে বেশি মোহাব্বত করে, বেশি ভয় করে। কাকে? আস্তে বলবেন না, কাকে? এখানে ভয় করা মানে আল্লাহকে ভয় করা মানে হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হুকুমগুলো দিয়েছেন সেই হুকুমগুলোকে হুবহু ফলো করা, সে হুকুমগুলোকে মেনে নেওয়া, সমস্ত হারামকে বর্জন করে ফেলা, সমস্ত তাগুতকে পরিহার করে ফেলা। ফামাইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাগুতকে পরিহার করবি এবং আল্লাহর প্রতি যারা ঈমান আনবি, আগে তাগুতকে পরিহার করতে হবে, হারামকে আগে বর্জন করতে হবে, অন্যায়কে আগে বর্জন করতে হবে, মুনকারকে মুনকার বলতে হবে, মারুফকে মারুফ বলতে হবে। কিন্তু মুনাফিকদের চরিত্র হলো মুনকারের পক্ষে তারা কথা বলে, মারুফকে তারা বন্ধ করতে চায়। কিন্তু ইমানদার সবসময়ের জন্য মারুফের পথে থাকবি, সৎ কাজে সমস্ত সৎ, সমস্ত সতের মধ্যেই সে থেকে যাবে, অসতের মধ্যে সে কখনো যাবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে পুণ্য কাজে তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, আর যেগুলো পাপের কাজ সেই সমস্ত পাপ থেকে নিজেদেরকে গুটিয়ে রাখো, সাহায্য করো না, সহযোগিতা করো না। আজকে খারাপ কাজে মানুষ বেশি না ভালো কাজে মানুষ বেশি? বলেন, ভালো কাজে না খারাপ কাজে? খারাপ কাজে। খারাপ কাজে অংশগ্রহণ বেশি, খারাপ কাজে প্রতিযোগিতা আজকে বেড়ে গেছি। কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে কেন পাঠালাম? আল্লাহ তাআলা বলছেন হুয়াল লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আযীযুল গাফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে আসতে পারে। আল্লাহ পৃথিবীতে বান্দাকে পাঠিয়েছেন খারাপ কাজের জন্য না ভালো কাজের জন্য? কিন্তু আজকে সমাজে ভালো কাজ করা সহজ না খারাপ কাজ করা সহজ? কোন কাজ করা সহজ? খারাপ কাজ করা সহজ। জেনা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। বিয়েটা আজকে কঠিন হয়ে গেছে, জেনাটা আজকে সহজ হয়ে গেছে, জাকাতের বিষয়টা জটিল হয়ে গেছে, সুদটা সহজ হয়ে গেছে। সুদ মনে হয় এলাকায় নাই। আছে সুদের কারবার? আছে? দয়া করে এই সময় কি উঠবেন না, ভাববো উঠে সুদ খায়। বসুন সবাই। মদের কারবার আছে না নাই? যেখানে সুদ থাকবে, যেখানে মদ থাকবে, যেখানে জেনা থাকবে, সেখানে যেখানে জুয়া থাকবে, এটা কি মুসলমানদের সমাজ না আবু জেহেলের সমাজ? বলেন কার সমাজ? বলেন আবু জেহেলের সমাজ। কিন্তু দুঃখ লাগে, আজকে মুসলমান আল্লাহর কাছে দোয়া না তুলে, মোনাজাত না ধরে, জুয়া খেলার মোনাজাত ধরে। মোনাজাত কিন্তু ঠিকই ধরে জামাতের সাথে, আছে না নাই?
সুন্দর করে তার সাথে নিয়ে মুনাজাত ধরে কিন্তু আল্লাহ বলছেন বান্দারে উদুউনি আস্তাজিব লাকুম তুই আমারে ডাক কিন্তু বান্দা জুয়ার আসরে বসে আছে তাসের আসরে বসে আছে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল ميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان فاجتنبوه আমি যে মাঝে মাঝে আয়াত বলছি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আয়াত যত বেশি থাকবে বরকত তত বেশি হবে আমার দেশে অনেক আলোচক আছে আয়াত কয় না হাদিস কয় না তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে আছে না এমন টান মারে যেখানে টান দরকারে সেখানেও টানে টানতে টানতে দুই ঘন্টা আড়াই ঘন্টা পার হয়ে যায় জনগণ কান্দেন বক্তাও কান্দেন যখন বলা হয় কান্না কেন কান্নাম তো ঠিকই বুঝি নাই কিছুই আছে না নাই আচ্ছা ওই যে ওই লোকের মতো ওই বাচ্চার মতো এক মেয়ে বয়স 8 বছর কান্দতেছে এমনি কান্দে তো মা এসে দেখে ওর মেয়ের কান্না তো মেয়ের কান্না দেখে মাও কান্দে মা মেয়ে দুইজনের কান্না দেখে প্রতিবেশী সব এসে দেখে মা মেয়ে কান্দে এরাও কান্দে তো কান্নাকাটি করা যখন শেষ হয়ে গেছে তখন মেয়েটাকে প্রশ্ন করে বলতেছে মা তুমি আসলে সত্য করে বলো তো আমরা তো সবাই মিলে কান্নাম তোমার জন্য তুমি কেন কান্দতেছ এর কারণটা কি মা আমার কান্না করার কারণ হলো আমার বয়স এখন 8 বছর যখন আমার 16 বছর হবে তখন আমার বিয়ে হবে বিয়ে হওয়ার পর আল্লাহ তাআলা আমাকে একটা বাচ্চা দিবেন সে বাচ্চার বয়স যখন 8 বছর হবে ছেলেটা ছেলে বাচ্চা হবে সেই ছেলে 8 বছর হওয়ার পর যদি সেই বাচ্চাটা মরে যায় এজন্য কান্দে কি কথা কি বুঝতেছেন আমার ভাইয়েরা মান ক্বালা বিহি সাদাকা যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে ওয়ামান হাকামা বিহি আদালা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সেই সঠিক বিচার করে যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে না সে হলো মিথ্যুক বিচারক ঠিক কি না সে কি মিথ্যুক ওয়ামান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম যে মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দেয় সেই সরল সঠিক পথে মানুষকে দাওয়াত দেয় এই জন্য কোরআন আছে ছিল থাকবে কোরআন নিয়ে আমরা কথা বলবো কোরআন দিয়ে আমরা দাওয়াত দেব এই পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে যা দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان جربون الله أكبر الله تعالى تني رحمن دعاية করে বান্দাকে সবচেয়ে বড় নিয়ামত কোরআন শিক্ষা দিয়েছেন কত নিয়ামতের কথা বলে বান্দাকে আল্লাহ তাআলা বারবার প্রশ্ন করেছেন ফাবিআইয়ি আলা ইয়া রাব্বিকুমা তুকাদ কিন্তু আল্লাহ তাআলা শুরু করেছেন কোরআন দিয়ে সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন আল্লাহ তাআলা বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন এই পৃথিবীর প্রথম মানুষ কিতাব ওয়ালা না কিতাব ছাড়া কিতাব ছাড়া না কিতাব ওয়ালা প্রথম মানুষকে জোরে বলেন আরো জোরে আমাদের বাপকে আমাদের বাপ ছিলেন কোথায় কোথায় ছিলেন আমাদের বাপের ভিটা কোথায় অনেকে চুপ করে আছেন মানে মগনামা খুঁজতেছেন বাপের ভিটা কোথায় রাগ করতেছেন আপনারা আমি আপনাদের ভাষার মতো করে আমি কথা বলতে পারবো না কারণ আপনাদের ভাষার মতো কথা বলতে গেলে আমার এখানে জন্ম নিতে হবে তাছাড়া সম্ভব না আমার কথা বোঝা যাইতো নাকি বাপের ভিটা হলো জান্নাত জান্নাত থেকে আমার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাওয়াকে সাথে নিয়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সাথে নিয়ে দুনিয়াতে আসলেন কেন কুল নাহাবিতু মিনহা জামিআন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন নেমে আসলেন দুইজন বেহেশতের পোশাক খুলে গেল
জান্নাত থেকে দুনিয়াতে আসলেন কিন্তু যেই দিন দুনিয়াতে পাঠানো হলো সেই দিনই আল্লাহ তাআলা তাদেরকে কিতাব দিয়েছেন সেই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছেন সেই কিতাব বলা তিনি ছিলেন যে কিতাব বলা হয় সে কি মূর্খ হয় না জ্ঞানী হয় আমার আব্বা জান আদম ছিলেন মূর্খ না জ্ঞানী শুধু জ্ঞানী না মহা জ্ঞানী এবং বিজ্ঞানীও তিনি ছিলেন জ্ঞানীও তিনি ছিলেন কিতাব বলা তিনি ছিলেন অতচ শি আদম সন্তানদের শেখানো হচ্ছে সিলেবাসে পড়ানো হচ্ছে মানুষ নাকি আগে বানর ছিল হ্যাঁ শুনছেন না আপনারা শুনেন নাই ক্লাস সিক্স এর সিলেবাসে দেখেন নাই মানুষ নাকি আগে বানর ছিল যে বিবর্তনবাদ এই তথ্য জেনে এসেছে তার নাম হলো ডারউইন ডারউইন একজন মদ খাওয়া মানুষ কি খাওয়া মানুষ বলেন মদ খাইলে তাল না মাতাল মাতাল আমার ভাইয়েরা মানুষ যে বানর ছিল এই কথা তারা বলতেছি কিন্তু আল্লাহ বলছেন না পৃথিবীর প্রথম মানুষ আমি আদম কি জ্ঞান দিয়ে কিতাব দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জাগতিক জীবনের যত কিছুর নাম সমস্ত নাম একটি একটি করে তাকে শিখিয়ে দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ পৃথিবীর কোন মানুষ কি এরকম পৃথিবীতে আর আসবে যে আদমের মতো এতগুলো নাম জানবে বলে এতগুলো নাম জানবে পাটের যত জাত আছে জানতেন ধানের যত জাত আছে জানতেন কৃষি কাজের সমস্ত তথ্যগুলো জানতেন সকল কিছুর নাম আল্লাহ তাআলা একটা একটা করে তাকে শিখিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের বাপ যেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আদম সন্তান হলাম আমরা আমরা হলাম আদম সন্তান যারা বলছে আগে মানুষ বানর ছিল বানরের বংশধরদের কাছ থেকে আদম সন্তানদের শিক্ষা নেওয়ার দরকার নাই আস্তে কোন কোন জোরে কোন ঠিক কি না ওরা সব কিসের বংশধর বলুন ওরা সব কিসের বংশধর ওরা বানর বানরের কাছ থেকে আপনি কি শিখবেন আপনি আবার তথ্য দেয় যে মানুষ আগে বানর ছিল সেই বানর গাছের ডালে ডালে চলতে চলতে ডালের সাথে ঘষা খাইয়া খাইয়া লেজ গেছে এরপরে নাকি মানুষ হয়েছে কি কথা কি বুঝলি ভিত্তিহীন আজগুবি একটা কথা এগুলো নাকি ক্লাসে পড়ায় একটা মাছ আছে চিংড়ি মাছ এলাকায় হয় না চিংড়ি মাছ আগে বেশি চলে না পিছনে বেশি চলে ওর ওর মল থাকে মাথায় না নিচে বলেন চিংড়ির মল চিংড়ির পায়খানা থাকে কিন্তু মাথায় মাথায় কি থাকে মাথায় পায়খানা থাকার কারণে ও সামনে চলে যত পিছনে তার চাইতে বেশি চলে এদের মাথায় কি আছে গোবর গোবর কিচ্ছু নাই মাথায় এই গোবর মাথা নিয়ে সামনের দিকে চলতে যায় কিন্তু চলতে যায় চিংড়ি মাছ কই যায় কই যায় কোরআন যার আছে তার জ্ঞান আছে কোরআন যার নাই তার কোনো জ্ঞানের মূল্য আসতে বলবে না মূল্য কোরআন আছে সব জ্ঞানের দাম আছে কোরআন নাই কোনো কিছুর দাম নাই কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে না বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে বলেন কি দিয়ে যাচাই হবে কোরআন দিয়ে কোরআন কখনো ভুল করবে না সূর্যোদয় আর অস্ত যেতে যেমন ভুল হয় না আকাশ সুন্দর করে যেমন করে আল্লাহ তাআলা সেট আপ দিয়েছেন মেঘমালাকে সেট আপ দিয়েছেন চাঁদকে সেট আপ দিয়েছেন তারকাকে সেট আপ দিয়েছেন সব যেমন আল্লাহ নির্দিষ্ট করে সুন্দর করে চালাচ্ছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার জোরে বলুন আল্লাহু আকবার সব জিনিস সব যে আল্লাহ চালান সে আল্লাহ কোরআনটা দিয়েছেন কোরআন দিয়ে সব যাচাই হবে কিন্তু কোরআনকে কেউ যাচাই করতে পারবে না আল্লাহ তাআলা কোরআনে মাকড়সার কথা বলেছেন বলেছেন না বলেছেন মশার কথা বলেছেন বলেছেন পিঁপড়ার কথা বলেছেন বলেছেন মৌমাছির কথা বলেছেন বলেছেন হাতির কথা বলেছেন বলেছেন কেন বলেছেন অকারণে নাকি অপ্রয়োজনে নাকি অবশ্যই কারণ আছে না নাই প্রয়োজন আছে না নাই আল্লাহ সুন্দর করে কোরআনে কারিমের শুরুতেই কোরআনে কারিমের সূরা কলমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের একটা চ্যালেঞ্জ আগে দিয়ে দিলেন আগে কি বললেন নুন والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون نون قاف طه ياسين ألف لام را كاف ها يا عين صاد طا سين ميم এই যে হরফে মুকাত্তাআত গুলো এই সমস্ত আয়াতে মুতাশাবিহাতের অর্থ পৃথিবীর কেউ জানবে না একমাত্র জানবেন কে আস্তে বলবেন না কে আগে চ্যালেঞ্জ দিলেন পরে বলছেন ওয়াল কলম ইয়ামা ইয়াসতুরুন কলমের কসম যা দিয়ে লেখা হয় প্রথম জহিটা নাযিল হয়েছে সেখানে কলম আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক ইকরা وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جربلون الله أكبر أرى جربون يا الله أكبر بڑو کرنا میں لکھو کی دیا لکھو کی دیا رتم وحی ہو لو بڑو لکھو رتم وحی کی بڑو لکھو آرام اگر کے بولے آمنا نے کی بانوٹ سی لیں আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কোরআন কত গবেষণার কথা বলে সময় খুবই অল্প সময় যদি লম্বা হতো ভালো হতো কিন্তু সময় তো আজকে পাবোই না আজকে শুধু সাক্ষাৎ করে যাচ্ছি সময় তো কম এই মাহফিলের দাওয়াতটা মনে হয় বিশ পঁচিশ দিন হয়েছে না বিশ পঁচিশ দিন আগে আমাকে বলা হয়েছে এই জন্য আমি খণ্ডকালীন একটা ছোট্ট সময় আমি দেওয়ার ওয়াদা করেছি এই জন্য আজকে আমি হয়তো অনেকে মনক্ষুণ্ণ হবেন কিন্তু না আমল করার জন্য বেশি কিছু লাগে না সামান্য কথাই যথেষ্ট সুবহানাল্লাহ বলেন এক সাহাবী ছিলেন রাসূলকে বলেন হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না আমাকে একটা ওয়াজ দেন আমাকে একটা আমল শিখান আমি এক আমলই জান্নাত পেতে চাই রাসূল বলেন ঠিক আছে তোমার ওয়াজ এক লাইনে শেষ মিথ্যা কথা বলবা না যাও জোরে করুন সুবহানাল্লাহ কি বলবা না এটা কি আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে নাই মিথ্যা কথা নাই আছে মিথ্যা কথা আছে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে মিথ্যা কথা তারাই বলে যারা মুনাফিক জোরে বলি না আউযু বিল্লাহ আমার দেশে তো মুনাফিক নাই আস্তে বলে আছে আছে মুনাফিকদের চেহারা কেমন এই আচ্ছা মুনাফিকদের চেহারা দেখবেন ওদের কিন্তু মাথায় টুপিও থাকে মুখে দাড়িও থাকে জুব্বাও থাকে এরপরে মসজিদেও যায় নামাজে প্রথম কাতারেই দাঁড়ায় নামাজ পড়ে ইমামের পেছনে আর নেতৃত্ব মানে বেনামাজি নেতা আছে আসতে বলবেন না আছে মুনাফিক সেনার কিন্তু কৌশল শিখিয়ে দিচ্ছি আমার নবীর পিছনেও নামাজ পড়ত মুনাফিকরা ৮২ জন মুনাফিকের তালিকা ছিল নবীর পিছনে তারা নামাজও পড়ত মাথায় টুপিও ছিল মুখে দাড়ি ছিল নবীজির বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদত কিন্তু টাটকা মুনাফিক ছিল তারা কেন নামাজ পড়ত নবীর পিছনে আর নেতা মানত আবু জেহেলকে আছে এগুলো লোক আছে আছে এখন সব চিনতে পারবে আমি তো সূত্র বুঝাইয়া দিলাম এখন চিনবেন যে হ্যাঁ মুনাফিক কারা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মুনাফিক হওয়া যাবে না ইমানদার হয়ে দুনিয়া থেকে মরবো আমরা ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে মরবো তবে হ্যাঁ সীমান থেকে পাকাপোক্ত করার জন্য আমরা মডেল বানাবো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি হবেন আমার মডেল তিনি তেমন কেমন করে খেয়েছেন কেমন করে পরিবার চালিয়েছেন কেমন করে ব্যবসা করেছেন কেমন করে সমাজ চালিয়েছেন কেমন করে রাষ্ট্র চালিয়েছেন কেমন করে সন্তান লালন পালন করেছেন কেমন করে দিন মেনেছেন কেমন করে তার জীবন লাইফ স্টাইল কেটেছে যে বান্দা নবীকে ফলো করবে জীবনের সকল জায়গায় সেই বান্দাই নবীর সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে নবীকে ফলো করার দরকার আছে না নাই এই পৃথিবীর সেরা মহামানব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন হে রাসূল
আমি আপনাকে কলমের কসম খেয়ে বলছি আমি আপনি কখনো আপনার রবের পক্ষ থেকে আপনি কখনো পাগল নন আপনি কখনো উম্মাদ নন আপনাকে পাগল বলে তারা এটা তাদের মুখের কথা কিন্তু আপনি কখনো পাগল হতে পারেন না আমি আপনাকে সম্মান দিয়েছি আমি আপনাকে মর্যাদা দিয়েছি আমি আপনাকে রহমতে ধন্য করেছি আমার পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আপনি নবী আমি আপনার সম্মান দিয়ে আপনার পরিচয় হলো وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ جُرِ بُلُونَ اللَّهُ أَكْبَرُ أمر الله لن رب العالمين أمر نبي هنچن رحمة الليل عالمين شكل نبي چلن شمپردائر نبي شكل نبي چلن گسچر نبي بھاشر نبي علاقر نبي آنچولیک نبي اور أمر نبي هلن بشو نبي جُرِ بُلِي سبحان الله এই মর্যাদা কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন তিনি হচ্ছেন আমার লিডার আমার লিডার কে আমার নেতা কে বলেন আমার রব কে আমার রব কে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি জীবনের এক জায়গায় না সব জায়গায় ভালো করে বলবেন জীবনের এক জায়গায় না সব জায়গায় কিন্তু রাসূলকে সব জায়গায় কি মানে সবাই সবাই মানে সবাই মানতে চায় না রাসূলকে লিডার বলতে অনেকে লজ্জা পায় কিন্তু লিডার আমার দেশের লিডারের মতো লিডার না দুনিয়ার চলমান নেতার মতো নেতা রাসূল ছিলেন না দুনিয়ার নেতা হতে হলে মিথ্যা কথা কয় নেতা হওয়া লাগে আমার নবীর জীবনে কি কোনো মিথ্যা কথা ছিল না আল্লাহ ছাড়া মাবুদ নাই রাসূল ছাড়া নেতা নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই রাসূল ছাড়া নেতা নাই ইসলাম ছাড়া নাই রে কোনো দিন সেদিনে আজ হরে শামিল কুল্লু মুসলিমিন সেদিনে আজ হরে শামিল كل مسلمين الله چھاڑا معبود نائي رسول چھاڑا نیتا نائي اما در رب کے اما در نتا کے محمد صلی اللہ دیکھیں ایک جگہ نا شب جگہ ہے شب جگہ نماز پور با اللہ پیس اللہ اللہ رب ہی شبے گرہن کرے نماز پور با امام ایر پیسونے جی امام نمازی আর তুমি মসজিদ থেকে বের হয়ে নেতৃত্ববান বা বেনামাজির তুমি মুনাফিক হয়ে গেছো কষ্ট পাচ্ছে আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আমিন আমরা সব ছেড়ে দিতে পারি কিন্তু ঈমানকে আমরা নষ্ট করতে পারি না তাহলে আমার নবীকে সম্মান দিয়েছেন কে আল্লাহ মর্যাদা কে দিয়েছেন আল্লাহ রাসূলকে পাগল কেন বলল রাসূলকে যে পাগল বলল কেন পাগল বলল মক্কার কুরাইশে কেন পাগল বলেছে রাসূল বলেছেন আমার রবকে এখনো কি এরকম পাগল বলার মতো কিছু লোক আছে না হুজুরদের দেখে বলে মোল্লারা কি জানে আছে কি না বলেন এরকম বলার লোক আছে না নাই এক হুজুর বসে বসে হোস্টেলে খাবার খাচ্ছে তো খাবার খাওয়ার সিস্টেম হলো প্লেট মুছে খাওয়া কোনো খাবারে নষ্ট কোনো খাবারকে নষ্ট না করা এবং মেডিকেল সায়েন্সও বলছে সমস্ত খাবারের যে যত প্রোটিন সব প্লেটের তলে জমা হয়ে যায় এই জন্য প্লেটটা মুছে খাও সুবহানাল্লাহ রাসূলের সুন্নাহ আর বিজ্ঞানের মধ্যে কোনো মতনৈক্য নাই বিজ্ঞান যা বলে রাসূলের সুন্নাহ তাই বলে আল্লাহু আকবার তো খেতে বসেছে হুজুর হোটেলে গোশতগুলো খাচ্ছেন হাড়গুলো চাবাচ্ছেন প্লেটগুলো মুছে মুছে খাচ্ছেন পাশে দুই তিন মানে ইসলাম বিরোধী কিছু থাকে না জাস্ট উদাহরণের মতো বলছি তো এরকম কিছু বেখাপ্পা মার্কা কিছু লোক ওখানে বসে হুজুরের খাওয়া দেখে একজন কয় দেখ হুজুরের খাওয়া দেখ জীবনে গোশত খায় নাই আরেকজন কয় হাই রে চাবাচ্ছে হা এত মুসে খাচ্ছে মানুষ এরকম করে খায় প্লেট শুদ্ধ কামড়ায় খাবে এখন আরেকজন বলি ফেললো হুজুর আপনি যে হাড় শুদ্ধ খাচ্ছেন আপনার এলাকার কুকুরগুলো কি খায় বেঁচে থাকে যখন এই কথা কইছে হুজুর কি আর নিজেকে কন্ট্রোল করতে পারে হুজুর এখন বলে বাবা আমার এলাকার আমার এলাকার কুকুরগুলো খুব ভদ্র এগুলো হাড়হুড় খায় না তোরা ওই সময় বাম হাতে চা খাচ্ছিল বাম হাতে কি খাচ্ছিল চা খাচ্ছিল তাহলে হুজুর তাহলে আপনার এলাকার কুকুরগুলো কি খায় বেঁচে থাকে তোমাদের মতো চা খায়
তোমাদের মধ্যে কি কাজ? যাদের চোখে আলেমদের দেখলে চোখ জ্বলে মন জ্বলে, যাদের দৃষ্টিতে আলেমদেরকে নেগেটিভ মনে হয়, ভাবতে হবে ওর রক্তের মধ্যে লুকানো আছে হামান ফেরাউনদের রক্ত, ঠিক কিনা? রক্ত লুকানো আছে, এরকম কিছু বদমাইশ আছে না নাই? আমার ভাইয়ের রসুলকে এরকম সহ্য করতে পারতো না, রসুলকে নিয়ে কত গালিগালাজ শুরু করতো কাফের মুশরিকরা, রসুলকে পাগল বলেছে, রসুলকে কবি বলেছে, রসুলকে উম্মত বলেছে, রসুলকে লেসকাটা বলেছে। সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে চারটে ছেলে সন্তান দিয়েছিলেন, কাসিম, তাহের, তাইয়্যিব, ইব্রাহিম। চারটা সন্তানই মারা গেল, চারটা মেয়ে সন্তান তার জীবিত থাকলো। ছেলে সন্তান যখন মারা গেল, আবু জেল বলল মুহাম্মদ লেসকাটা তার কোনো বংশের বাতি নাই। আল্লাহ তাআলা সুন্দর করে রসুলকে জানিয়ে দিচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, হাউজে কাউসার আমি কাউকে দান করি নাই। রাসূল বলেন, সাহাবীরা কাল হাশরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, তিনটা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে, আমাকে খুঁজি তোমরা তিন জায়গার যে কোনো একটা জায়গায় পাবে। নাম্বার ওয়ান হলো তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লায়, তাতে যদি না পাও পুলসিরাতে খুঁজবে, সেখানেও যদি না পাও। নাম্বার তিন নাম্বার প্লেস হলো অবশ্যই তোমরা আমাকে হাউজে কাউসারে পেয়ে যাবে। হাউজে কাউসারে আমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায় জান্নাতের পেয়ালা দিয়া, সেখান থেকে আমি পানি তুলব, তোমাকে হাউজে কাউসারের পানি পান করায় দেব, জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি সব মিলে একসঙ্গে জান্নাতে চলে যাব। সেই নবীর দরকার আছে না নাই? মরার পরে যত স্টেশন, প্রত্যেকটি স্টেশনে কোন নেতা লাগবে না, নেতা একজন লাগবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নেতার পথ ছাড়ো, এক নেতার পথ ধরো, কি ঠিক কি না? সকল নেতার পথ ছাড়ো, এক নেতার পথ ধরো। আজকে সমাজে নেতা বেশি না কর্মী বেশি? দেখেন না মনসু ভেঙ্গে পড়ে, ভেঙ্গে পড়ে না? নেতা কম হওয়ার জন্য না বেশি হওয়ার জন্য? শেষে মহোদয় ওনাকে সম্মান দিয়ে বলতেছে, উনি শেষে বলেই ফেললেন, আমি এত নেতা চাই না, খালি ভাঙ্গে, কি ঠিক কিনা কম? কিন্তু আজকে যে মানুষে বসছি এখানে তো কিয়ামত হলো ভাঙ, মানে কথার কথা বলতেছে, আবার যেন এটা যেন কাউন্ট করেন, কেয়ামত তো যখন হবে সব তো পাহাড়গুলো তুলার মতো উঠবে, এমন মনস করছে এটা, বাপরে বাপ, একদম রড সিমেন্ট কংক্রিট সহ ঢালাই করে না, খুব সুন্দর, এটি প্রতিষ্ঠিত মাহফিল এটা, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কান লাগান, রসুল বলতেছেন তোমরা আমাকে কোথাও না পেলে কয় জায়গায় পাবে? তিন জায়গায় পাবে। আমি যখন মরে যাব, মরার পর প্রত্যেকটি স্টেশনে রসুল ছাড়া কোনো উপায় নাই, যখন মরে যাব কবরে না হবে আতাহু মালাকান আসওয়াদান রাযাকান, দুজন নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা চলে আসবে, এসে দুই নীল চক্ষু বিশিষ্ট আলা ফেরেশতা এসে বলবে, প্রশ্ন করবে, মার রাব্বু কমা দিনু কমেন হাদার রাজুল, তোমার রবটাকে, তোমার রবকে, ওমা দিনুক, তোমার দিনটা কি? আরো জোরে, তোমার রব মানে তোমার বিধানদাতাকে, তোমার আইনদাতাকে, তোমার রিজিকদাতাকে, তোমার দিন মানে তোমার দল কি? আরো জোরে, আরো জোরে, ওমেন হাদার রাজুল। আমার নবীর ছবি ভিডিও স্ক্রিনে এসে সামনে আল্লাহ তাআলা প্রেস করবেন, কবরবাসীর সামনে বলা হবে, ওমেন হাদার রাজুল, এই লোকটাকে। সঙ্গে সঙ্গে যে বান্দা ভালো, যে নবীর উম্মত, যে নবীর দল করতে গিয়ে মার খেয়েছে, জেল খেটেছে, হামলা মামলা বরণ করেছে, অত্যাচার সহ্য করেছে, গালিগালাজ শুনেছে, ওই সমস্ত বান্দা চোখের পানি ফেলে ফেলবে, ফেলে ফেলে বলবে, হাদা নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রত্যেকটি স্টেশনে রসুলকে লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই জন্য জীবনের সকল জায়গায় আমার স্বপ্ন হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার স্বপ্নকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর আমার রবকে বলেন, আমার রবকে বলেন, আমার রসুল কি সুন্দর চরিত্র আল্লাহ তাআলা তাকে উপহার দিয়েছেন,
আল্লাহ তাআলা এবার বলছেন হে রাসূল আপনি চিন্তা করবেন না আপনাকে পাগল বলু করা যাক ওরা আপনাকে যা বলুক সমস্যা নাই যারা বলছে লেসকাটা তারাই তো লেসকাটা আপনি লেসকাটা নন আমি আপনাকে সম্মান দিয়েছি আমি আপনাকে এমন সার্টিফিকেট দান করেছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী যে যা বলে বলুক আপনার মনক্ষুণ্ণ হওয়ার কোনো দরকার নাই আমি আপনাকে সুমহান চরিত্র অধিকারী বানিয়ে দিয়েছি সুবহান রাব্বিল আযীম নামাজের মধ্যে দোয়া সালা নাই এই তাসবিহ সালা নাই জিয়াজিন শব্দটা আমরা রুকুতে ব্যবহার করি জিয়াজিন শব্দটা আমরা নামাজে লাগে আল্লাহর শানে সুবহান রাব্বিয়াল আযীম সেই শব্দটা আল্লাহ তাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সীমাহীন শব্দটা আল্লাহ তাআলা তার চরিত্রের সার্টিফিকেট দিতে নিয়ে বললেন এরপর আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন আল্লাহ তাআলা আরেক জায়গায় সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন আমার নবীর শান কত মান কত আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিস حريص عليكم بالمؤمنين رؤوف رحيم الله أكبر কি সম্মান কি মর্যাদা আল্লাহ তাআলা তার রাসূলকে দান করেছেন আযীম শব্দ নিজের শানে ব্যবহার সিয়াযীম শব্দ আবার নবীর শানে ব্যবহার করেছেন রব্বুল আলামিন আল্লাহ রাহমাতুল লিল আলামিন আমার নবী আল্লাহু আকবার সেই রাসূলকে নিয়ে গালি দেওয়ার মতো কুলাঙ্গন আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই কত ফাঁসি হয় কত জেল হয় কত রায় হয় কত মামলা হয় কত হামলা হয় রাসূলকে গালি দিল যারা শাস্তি দরকার সবার পরে না সবার আগে সবার আগে শাস্তি কি হয়েছে শাস্তি কি হয়েছে শাস্তি দেবে কে আল্লাহ তো দেবেনি দুনিয়াতে শাস্তি দেওয়ার তো লোক খুঁজে পাচ্ছি না তবে দিন আসবে সামনে জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ বানরের যারা বংশধর ওরাই টের পাবে একদিন জোরে বলি ইনশাআল্লাহ আমার নবীর চরিত্র কেমন ছিল নবীজি কোন দিক থেকে আপনি তাকে মূল্যায়ন করতে চান ফ্যামিলি পরিবার সমাজ রাষ্ট্র প্রত্যেকটা দিকের তিনি মডেল ছিলেন সব দিকের তিনি ব্যালেন্স করে তিনি তার লাইফ লিডটা করেছেন আমরা যদি নবীজির সবগুলো সাইড দিয়ে ফলো করি সেই লোকটা হয়ে যাবে পৃথিবীর সেরা মানুষ জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ এই যে বাচ্চাগুলো সামনে বসে আছে নবীর কাছে বাচ্চারা খুব প্রিয় ছিল বাচ্চাদের কাছে নবীও খুব প্রিয় ছিলেন মসজিদে মসজিদে রাসূল যেতেন বাচ্চারা আনাগোনা করত বাচ্চারা নবীর সামনে বসে বসে গল্প করত ঘন্টার পর ঘন্টা বাচ্চাদের নিয়ে রাসূল সময় দিয়েছেন বাচ্চারা দেখলেই সমস্ত খেলা ছেড়ে দিয়ে নবীর কাছে চলে আসতো আর কিছু কিছু বুড়া চাষা আছে কিছু কিছু নানা আছে দাদা আছে নাতিদের দেখলে চোখ এরকম বড় বানায় এরকম নানা আছে না নাই খালি লাঠি দেখায় নাতি মনে মনে দোয়া করে বুড়া তুই মরবি কোন দিন কোনখানি খাবো ঠিক আছে আমার নবীজি এমন ছিলেন না ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর সামনে আসতে করে বসে যেত নবীজি তাদের নিয়ে গল্প করতেন আমার নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বসে আছেন সামনে কোলের মধ্যে হোসেন বসা বাবে জিব্রিল দিয়ে জিব্রাইল সালাতু ওয়াসসালাম ওহী নিয়ে নবীর কাছে চলে এসেছেন ওহী নাজিল করবেন ওহী নাজিলের প্রক্রিয়া ছোট কাজ না বড় কাজ শুধু বড় কাজ না অনেক বড় কাজ কোরআন নাজিল হবে ওহী নাজিল হবে নবীজির সামনে জিব্রাইল বসা নবীজির কোলে হোসেন বসা রাসূল বলছেন না না দেখো তো তোমার সামনে কে এসে বসলো তুমি তাকে চেনো নাকি এবার বলছেন না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে সুন্দর সুন্দর চুল সুন্দর সুন্দর কাপড় চোপড় খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু লোকটা কেমন যেন একটু ভিন্ন মনে হয় কেন কিপটা মার্কা লোক কৃপন সাইজের লোক রাসূল বললেন কেন কি হয়েছে নানা প্রত্যেকটা দিন তোমার কাছে কত সাহাবীরা আসে কেউ খেজুর নিয়ে আসে কেউ আঙ্গুর নিয়ে আসে কেউ বেদানা নিয়ে আসে কেউ কেউ উটের দুধ উটের গোস্তগুলো নিয়ে আসে কিন্তু এই লোকটা মাঝে মাঝেই আসে খালিয়াতে আসে কৃপন মার্কা সাহাবি তোমার এটা নবীজি মুসকি মুসকি জিব্রাইলের দিকে তাকায় বলছেন জিব্রাইল আমার নাতির কবলে পড়বে যে বিপদে পড়বে সে আমার নবীজি চুপ মেরে হুসাইনকে কোলের মধ্যে নিয়ে বসে আছেন জিব্রাইল চুপ মেরে বসে আছেন এমন সময় আল্লাহ তাআলা বলছেন জিব্রাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করিয়ে ফেলেছে তোমার পকেট থেকে কিছু খসায়া ছাড়বে দেখো জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢুকানো হয়েছে জান্নাতের আঙ্গুরের ছড়া পকেট থেকে বের করলেন
বের করে নবীর সামনে ঝুলায় রাখলেন রাসূল বলছেন হুসাইন কে বলেছে তোমার কৃপণ সাহাবী দেখো তোমার জন্য কত সুন্দর আঙ্গুর টষ্টস আঙ্গুর নিয়ে এসেছে এখন বলতেছে না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ এখন দেখি মারাত্মক কৃপণ কেন পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না সুবহানাল্লাহ বলবেন না বিশ্বনবী কাকে বলে বাচ্চাদেরকে সময় দিয়েছেন কোন দিক থেকে নেবেন আপনি নানা মডেল বাবা মডেল স্বামী মডেল নেতা মডেল রাষ্ট্রপতি মডেল অর্থনীতিবিদ মডেল কোন দিকের দিকটা আপনি চাবেন সব দিকে রাসূল সব জায়গায় কে মডেল বানিয়েছেন কে আল্লাহ আমার নবীজি বয়ান করছেন সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীর ভিতরে দরজায় এক সাহাবী দাঁড়ানো আছেন দাঁড়ানো সাহাবী লক্ষ্য করছেন কি আসা যাওয়া করে এমন সময় হুসাইন দরজার কাছে এসে বলতেছে চাচা দরজা খুলে দাও আমি যাব নানার সঙ্গে দেখা করব কেননা এখন যাওয়া যাবে না হুসাইনের মেজাজ গেছে গরম হইয়া চোখ এরকম বড় বানায় বলতেছে এই তোমরা যে নবীর কথা বসে বসে শোনো তার চেয়ে আমার দাম কম নাকি আমার যেতে দাও না কেন দরজা খোলো কেননা দরজা খোলা যাবে না এবার বলতেছে শোনো তোমরা যে নবীর কথা বসে বসে শোনো সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড় দরজা ছাড়ো এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী মনে মনে চিন্তা করছেন যেমন বাপ তেমন বেটা আলীও জ্ঞানী এটাও জ্ঞানী কোন দিকে কোন প্যাস মারছে আল্লাহই জানে দরজা ক্লিয়ার হয়ে গেছে আলীও তো কম না প্রচন্ড মেধাবী ছিলেন তাকে কেউ তর্কে থেকে ঠেকাতে পারত না আমার নবী একদিন হুসাইন আমার নবী একদিন সাহাবে কেরামকে নিয়ে খেজুর খাচ্ছিলেন হুসাইনের বাবা আলীও বসে আছেন নবীজি খেজুর খাচ্ছিলেন আলীর সামনে বসা খেজুরগুলো খান রাসূল আর বিচিগুলো আলীর সামনে দিয়ে রাখেন খেজুর খাওয়া শেষে রাসূল মজা করে বললেন সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম আলীও খেজুর খেলো দেখো আলীর সামনে কত বিচি সব খেজুর আলী একাই খাইছে রাসূল মজা করতেন তো জোরে বলে সুবহানাল্লাহ আলীও কম না আলী বলছেন শোনেন আমার বেশি খাওয়াটা মানায় আমি হলাম আসাদুল্লাহিল গালি আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছেন যুদ্ধ করার জন্য আমার খাওয়া বেশি দরকার আমার বেশি খাওয়াটা মানায় আমি বেশি খাইছি কিন্তু এতক্ষণ ধরে রাসূলজি খেজুরগুলো খেয়েছেন আমরা সবাই খেজুর খেয়েছি একরকম করে বিচি ফেলে দিয়ে আটি ফেলে দিয়ে আমরা খেজুরগুলো খাইছি রাসূল যতক্ষণ ধরে খেজুরগুলো খাইছেন ওহ কারণ তার সামনে একটা বিচিও নাই আল্লাহু আকবার বলবেন না সেই হুসাইন সেই আলী হচ্ছে হুসাইনের বাবা একটা ধমকি মেরে ভিতরে চলে আসছেন নবী বয়ান করছেন সামনে দাঁড়ায় বলছেন নানা তোমার কাছে আসতে চাই আমাকে আসতে দেয় না কেন আমার কি কোনো দাম নাই নানা এবার বলছে নানা কি হয়েছে বলো তো এবার বলছে নানা আমার কি কোনো মূল্য নাই আমাকে দরজা আটকে দেয় কেন আমি কি তোমার চেয়ে ছোট নাকি নানা কে তুমি তো আমার চেয়ে ছোট তুমি আমার বয়সে ছোট তুমি আমার নাতি আমি তোমার নানাকে নানা না শোনো আমি তোমার চাইতে বড় কেমনে বড় নানা তিনটে প্রশ্ন করবো শুধু জবাব দিবা ঠিক আছে নানা তুমি কি প্রশ্ন করবে বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয় কম হয় না বেশি হয় যে বাচ্চাদেরকে ধমক দেয় রাসূল বলেছেন সে আমার উম্মতি না সে আমার মাল্লাম ইয়ারহাম সাগীরানা যে ব্যক্তি বাচ্চাদের প্রতি রহম দিল হয় না ধমক দেয় ফালাইসা মিন্না সে আমার কেউ না বাচ্চাদের প্রশ্ন কম না বেশি মোবাইল হাতের মধ্যে দিবেন মোবাইল নিয়ে বলবে বাবা একটু খুলি এর মধ্যে কি আছে নাট বলতে সব খুলে শেষ ঠিক কিনা বলেন বাচ্চারা তেমনই করে আমার নবীজি বললেন না না কি প্রশ্ন বলো রাসূল বয়ান বন্ধ করে বলছেন না না কি প্রশ্ন করবে বলো এবার বলছেন না না আমি তোমাকে তিনটা প্রশ্ন করব তুমি ভাববে আমি অবশ্যই তোমার চাইতে বড় কিভাবে তুমি আমার চাইতে বড় বলো তো নাম্বার ওয়ান আপনি বলুন তো ও না না আপনার আব্বার নামটা কি আমার আব্বার নাম আবদুল্লাহ বাড়ি কোথায় মক্কায় কোন বংশ কুরাইশ বংশ ও না না আপনার বাবার নাম আবদুল্লাহ কুরাইশ বংশের মানুষ ঠিক আছে আর কিছু আছে নাকি না আর কিছু নাই কিন্তু না না আমার আব্বার দিকে তো তাকায় দেখো আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গালিব দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আল্লাহ তাআলা যাকে সিংহ করে পাঠিয়েছেন আমার বাপকে আপনি এক পাল্লাই দেন আর আপনার বাবা আবদুল্লাহকে এক পাল্লাই দেন ও না না তুমি দেখতে পাবে আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে গেছে আমার নবীজি এবার বলছেন না না কি প্রশ্ন করবে বলো কিন্তু প্রশ্ন করার আগেই বলেছেন না না তুমি বলো তো আমার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা বসার জন্য এবার রাসূল বলছেন না না তোর প্রিয় জায়গা হলো আমার বুক রাসূলকে সয়ায় দিয়ে নবীর বুকের উপরে বসে বসে প্রশ্ন করতেছেন এবার বলছেন না না প্রশ্ন দুগুলো করতেছি তোমার সকল সাহাবীকে ডাক দাও তারা আমার দাম দেয় না কেন আল্লাহু আকবার বলবেন না সবাইকে ডাক দাও সবাইকে ডাক দিয়ে বসায়
আমার নবীর বুকের উপরে হোসেন বসে বলছেন নানা এবার বলো তো নানা তোমার মার নামটা কি আমার মার নাম আমেনা বাড়ি তার কোথায় মদিনায় কি এমন তার পরিচয় আছে ও নানা আর কিছুই নাই তার কিছুই বলতে পারবা না কিন্তু তুমি তো জানো আমার মার পরিচয়টা কি আমার মা হলো তোমার দেহের কলিজার টুকরা তুমি তাকে খুব ভালোবাসো তুমি তাকে খুব ভক্তি করো স্নেহ করো আমার মা হলেন জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুন জান্নাত মা ফাতিমা মা ফাতিমা মার এক পাল্লায় তোমার মা আমেনা এক পাল্লায় আল্লাহর কসম করে বলি আমার মার ওজনটাই বেশি ভারী আমি তোমার চাইতে বড় আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন আর চোখের কোনাবে বে টপ টপ করে পানি পড়ে আমার নবীজি বলছেন নানা রে আর কি বলবি বল এবার বলছেন নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি আমার নানার নাম ওহাব জোহরি বাড়ি তার কোথায় মদিনায় কি করতেন তিনি ব্যবসা করতেন এতটুকুই তোমার নানার পরিচয়টা শেষ কিন্তু নানা তুমি বলো তো আমার নানার পরিচয়টা কি ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতে আলম রাসূলে মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবীর বুকে থাপড়ায় থাপড়ায় বলছেন আমার নানা তুমি তুমি আমার নানা এমন নানা পৃথিবীর কেউ পায় নাই আমার নানাও বড় বাপ বড় মাও বড় বলো নানা আমি কি ছোট না বড় রসুল এবার কেঁদে কেঁদে বুকে আমার নবী কেঁদে কেঁদে বুকে কপালে গণ্ড দেশে গ্রীবাই ঘাড়ে সব জায়গায় চুমুতে চুমুতে ভরায়া দিয়ে বলছেন নানা রে সত্যি কথা বলছি আজকে যুক্তির দিক থেকে আমি নবী হয়েও তুই নাতি তোর কাছে আমি হেরে গেলাম জোরে কর সুবহানাল্লাহ আরো জোরে কর সুবহানাল্লাহ চরিত্র কাকে বলে আজকে মানবতা যদি রসুলের আদর্শ গ্রহণ করত গোটা মানবতা ঠিক থাকতো ঠিক কিনা বলেন আজকে মানবতা রসুলকে বাদ দেওয়ার কারণে মানবতা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে ঠিক কিনা এই জন্য বর্তমান বর্তমান মানবতাকে রক্ষার জন্য একজন আদর্শের কাছে যেতে হবে তিনি হচ্ছেন মডেল কাছে যেতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কি ছিলেন না বউদের কাছেও তিনি ভালো ছিলেন নবীজির সামনে চার স্ত্রী একজন এসে বলে হুজুর আমরা চারজন মিলে এসেছি আপনাকে একটা প্রশ্ন করব কি প্রশ্ন হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে আপনি চারজনের মধ্যে সত্যি করে বলুন তো আপনি কাকে বেশি ভালোবাসেন রসুল এমন ভালোবাসা দিয়েছেন কেউ পার্থক্য করতে পারে না কাকে কম কাকে বেশি ভালোবাসে এই চারজন নবীকে যখন প্রশ্ন করলেন রসুল বলছেন শোনো চারজন আমার স্ত্রী এই চারজনকে আমি জবাব আমি এখন দেব না আগামীকালকে দিয়ে দেব তোমরা যাও আমাকে চিন্তা করে বলতে হবে পাঠায় দিলেন নিজের ঘরের মধ্যে নিজ নিজ ঘরে পাঠায় দিলেন সন্ধ্যা যখন হয়ে গেল অন্ধকার যখন হয়ে গেল আটটা খেজুর হাতের মধ্যে নিলেন দুইটা করে দুইটা খেজুর প্রথমে চলে গেলেন আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি আই লাভ ইউ বুঝতেছেন কি বউকে বলার দরকার আছে না নাই নিজের বউ না পরের বউ এটা যেন মনে থাকে আবার এখন তো আকাম কুকাম বেশি তাই না আল্লাহ তাআলা বলতেছেন তোমরা স্বামীহীন নারী ওয়ানকিহুল আয়ামা না এখানে হাফেজ হ্যাঁ ওয়ানকিহুল আয়ামা তোমরা স্বামীহীন নারীকে বিয়ে করো স্বামীহীন নারীকে বিয়ে করো এখন স্বামীহীন না যেটা স্বামী আছে ওটার পিছনে যা ঘুতাঘুতি করে আছে না নাই এ আছে না নাই নিজে তো শেষ হলোই আরেকটা সংসার আগুন ধরাচ্ছে আমার নবীজি চার স্ত্রীকে চার ঘরে পাঠায় দিলেন নবীজি আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি বউকে আই লাভ ইউ বলা সুন্নত আলহামদুলিল্লাহ বলেন কি বউকে মহাব্বত করার দরকার আছে না নাই আসতে বলে আসে না নাই যে ছোট ছোট বাচ্চাও কয় তুমি বিয়ে তো বিয়ে করো নাই তো এখন মজাই কইছে না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আলোচনা চলুক সময় তো নাই বলি আলহামদুলিল্লাহ এত সুন্দর মানুষ মগ্ন আমার আমি খুবই আনন্দ পেলাম আজকে আমার খুব ভালো লাগলো বলি আলহামদুলিল্লাহ আশেপাশে যত কবর আছে আল্লাহ কবরের সমস্ত আজাবকে তুমি আল্লাহ মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও জোরে বলি আমিন চার স্ত্রীর সামনে বসে রসুল বললেন যাও তোমরা সন্ধ্যা হয়ে গেছে দুটো খেজুর নিয়ে আয়েশাকে বলছেন আয়েশা আমি তোমাকে দুটো খেজুর দিয়ে গেলাম আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তোমাকে যে আমি দুটো খেজুর দিয়ে গেলাম এটা যেন অন্য কোনো বউ না জানে
দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে তাই করলেন, তৃতীয় স্ত্রী ঘরে গিয়ে তাই বললেন, চতুর্থ স্ত্রী ঘরে গিয়ে তাই বললেন, সব বলে বের হয়ে আসলেন পরের দিন সকালবেলা। সবার মুখে আনন্দ না দুঃখ, আনন্দ খুশি করেছেন, চারজন মিলে চলে আসছে, কিন্তু কন্ডিশন হলো আমি যে তোমাকে খেজুরও দিয়েছি কাউকে বলা যাবে না, সব চারজন মিলে চলে আসছে। হুজুর আপনি এখন বলেন আমাকে কাকে বেশি ভালোবাসেন? রসুল মাথা নিচু করে মুসকি হাসি মেরে বললেন, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে লুকায় লুকায় দুইটা খেজুর দিয়ে আসছি। যা যখন সুবহানাল্লাহ, মডেল কোন দিক থেকে নেবেন আপনি তাকে? নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন ফাতিমাকে, যখন তিনি বিয়ে দিবেন রসুল বলছেন, মা আমি টাকাওয়ালা দেখে বিয়ে দিলাম না, খেজুরের বাগানের মালিক দেখে বিয়ে দিলাম না, মাথা থেকে পা পর্যন্ত টোটালটা তাকওয়া দিয়ে ভরা আলীকে তোমার স্বামী বানায় দিলাম, তার সঙ্গে বিয়ে দিলাম, যাও আলীর সঙ্গে ঘর সংসার করো, আলীকে সন্তুষ্ট করো, তোমার শ্রেষ্ঠ ঘর এখন বাবার ঘর নয়, তোমার বিয়ে হয়েছে এখন শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর। যখন সুবহানাল্লাহ, স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে, বাপ কাকে বলে দেখছেন, স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ কানে না আসে। এখনকার মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দিয়ে বলে, মা তুই স্বামীর ঘরে যা, যদি কিছু বলে শুধু ফোন দিবি, খাইয়া ফালাম, আছে না নাই, শান্তি হবে কেউ? কষ্ট পাচ্ছেন না কেউ? এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ, বিয়ে দিয়ে মাতব্বরি করে, এরকম আছে না নাই বলেন তো? আছে। আমার নবীজি জামাই চয়েস করেছেন, টাকাওয়ালা পয়সাওয়ালা খেজুরওয়ালা খেজুরের বাগানওয়ালা না তাকওয়ালা। আজকের মেয়েদের বাপের উচিত কোন কোন জামাই পছন্দ করা, কি মদখোর, সুদখোর, চরিত্রহীন, তাকওয়া, যার তাকওয়া আছে তাকে চয়েস করবে। এখন মেয়ের বাপ বলে কি ছেলে কি করে, কোন দেশের নাগরিক, কোন দেশে থাকে, কামাই কেমন, অফিস কোথায়, মঙ্গল গ্রহে অফিস আছে তো, মঙ্গল গ্রহ দেখে, আছে না নাই? না, রাসূল কেমন বাপ ছিলেন এটাও শিখে নিলাম আমরা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের জীবনের সকল জায়গায় রাসূলকে মডেল বানিয়ে জীবন চলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার পরবর্তী মেহমান তিনি চলে এসেছেন, আমি দেখেছি না উনি চলে আসছেন, আমার এই মাহফিলটা খুব অল্প সময় দেওয়া, আমি আর থাকতে পারছি না, কেন আমাকে সাগর পাড়ে দিতে হবে, কি কথা কি বুঝতেছেন, সাগর পাড়ে দিয়ে পাশে যেন কি দিয়া কুতুব দিয়া আমাকে যেতে হবে ওই মাহফিলটা, আমি আজ থেকে আরও 8-9 বছর আগের থেকে ওই মাহফিলে যাই, সেখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, এখন যেতে হলে তো একটু সময় নিয়ে যেতে হবে তাই না? তো একটা পাখি যখন আকাশে ওড়ে, এক ডানায় ওড়ে না দুই ডানায় ওড়ে? তো আমার আজকে দুটো ডানা, একটা ডানা যদি ভেঙে যায় পাখি কি উড়বে? উড়বে না, আমাকে যেতে হবে। যতটুকু বলেছি আমরা কি বলতে পারবো না আলহামদুলিল্লাহ? আমি জানি আপনার খোরাক এখনো মেটে নাই, আপনি চাচ্ছেন যে আমি আরও কিছু কথা বলি, তবে ঠিক তো ঠিকই, সবই ঠিক। আচ্ছা, এরপরে আমি সূরা কলমের সামনে থেকে রসুলের সিরাত নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করেছি, আল্লাহ তুমি সকলের জিন্দেগি থেকে আমল করার তৌফিক দিয়ে দাও। জীবনে আজকে থেকে 5 অক্ত নামাজকে একে ছেড়ে দেবো না, একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।